গত পর্বে আমরা দেখেছি যে লাইন কমান্ডের কাজ, লাইন কমান্ড দিয়ে কিভাবে বিভিন্ন অবজেক্ট তৈরি করতে হয়। তো আজকে আমরা দেখব যে পলিলাইন কমান্ড দিয়ে কিভাবে বিভিন্ন অবজেক্ট তৈরি করতে হয়। তো পলিলাইন কমান্ড এই যে এখানে দেখুন কি ডিসপ্লের একবারে বামে দ্বিতীয় নাম্বার কমান্ড পলিলাইন কমান্ড। তো আমরা কিবোর্ড থেকে এন্ট্রি করি, কিবোর্ডে প্রেস করি পিএল, পিএল ফর পলিলাইন, পিএল লিখে এন্টার প্রেস করলাম। তো এখন আমি চাচ্ছি যে 10 ফিট লেন্থের একটি লাইন তৈরি করব। তো আমি তার আগে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট, তো এখানে আমি মাউসের লেফট ক্লিক করলাম। তো এইখানে আমি অর্থটা অন করে দিচ্ছি F8 চেপে, কারণ আমার লাইনটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হচ্ছে। আমি শুধু হরিজন্টাল এবং ভার্টিক্যালি লাইনটা ড্র করতে চাচ্ছি, তো সেজন্য আমি কিবোর্ড থেকে প্রেস করি F8। তো এবার আমার লেন্থটা দিয়ে দেই F8 10 ফিট লিখে এন্টার প্রেস করলাম। তো দেখুন আমার 10 ফিটের একটি লাইন হয়ে গেল, এবং কমান্ড থেকে বের হওয়ার জন্য আমি এসকেপ চাপি। তো এবার আমি চাচ্ছি যে একটি বৃত্ত তৈরি, বৃত্ত না একটি স্কোয়ার তৈরি করব। তো একটি বর্গ তৈরি করার জন্য আমি পলিলাইন কমান্ড ব্যবহার করতে পারি, তো পিএল লিখে ইন্টারফেস করলাম। তো আমি স্পেসিফাই স্টার্ট পয়েন্ট, আমি 5 ফিট বাহু বিশিষ্ট একটি বৃত্ত বর্গ তৈরি করব। তো আমি স্পেসিফাই স্টার্ট পয়েন্ট 5 ফিট লিখে ইন্টারফেস করলাম, 5 ফিট লিখে ইন্টারফেস করলাম, এখানে 5 ফিট লিখে ইন্টারফেস করলাম, এবং এইখানে 5 ফিট লিখে ইন্টারফেস করলাম। তো কমান্ড থেকে বের হওয়ার জন্য আমি আবার এসকেপ প্রেস করি কিবোর্ড থেকে। তো আমার কিন্তু এখানে একটি বর্গ হয়ে গেছে। তো আমি যদি একটি আয়ত ক্রিয়েট করতে চাই, তাহলে আমি আবার পিএল লিখে ইন্টারফেস করি। তো আমি 10 ফিট বাই 15 ফিটের একটি আয়ত তৈরি করতে যাচ্ছি। তো আমি এখন এক্স বরাবর 15 ফিট লিখে ইন্টারফেস করলাম, 10 ফিট লিখে ইন্টারফেস করলাম, 15 ফিট লিখে ইন্টারফেস করলাম, এবং এখানে 10 ফিট লিখে ইন্টারফেস করলাম। তো আমি কমান্ড থেকে বের হওয়ার জন্য এসকেপ প্রেস করি। তো আমি আবার একটি লাইন তৈরি করব পলিলাইন দিয়ে। তো কিবোর্ড থেকে পিএল লিখে ইন্টারফেস করি। তো আমি এবার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে 10 ফিট দৈর্ঘ্যের একটি লাইন তৈরি করব। তো আমি এবার আমার অর্থটা অফ করে দিচ্ছি, অন করে দিচ্ছি, অর্থটা অন আছে অফ করে দেব। তো কিবোর্ড থেকে প্রেস F8 চাপি, তো অর্থ অফ হয়ে গেল। দেখুন এখানে দেখাচ্ছে অর্থ অফ। তো এইখানে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট, তো আমার আগে 10 ফিট লেন্থ এবং সেটা অবশ্যই 15 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি তৈরি করব। তো সেজন্য আমি 10 ফিট, এবার কিবোর্ড থেকে আমি ট্যাব চাপি। তো এবার দেখুন আমার ডিস্টেন্স লক হয়ে গেল, এবং এখানে আমার ডিগ্রিটা অন হলো। তো ডিগ্রি এন্টার করি, তো 45 লিখে 45 প্রেস এন্টার। তো দেখুন এবার আমি আবার 30 ডিগ্রি অ্যাঙ্গেল একটি লাইন তৈরি করতে যাচ্ছি। তো এবং সেই লাইনের দৈর্ঘ্য হবে 15 ফিট 15। তো আমি আবার 15 ফিট, এবার আবার কিবোর্ড থেকে প্রেস ট্যাব প্রেস করতেছি, ট্যাব বাটন। তো ট্যাব চাপলাম, তো এবার আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইনটা স্থাপন করব। তো 30 লিখে ইন্টারফেস করলাম। তো আবার আমি আর একটি 10 ফিট দৈর্ঘ্যের লাইন যেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে স্থাপন করব। তারপর আমি 10 ফিট লিখে কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করতেছি। তো দেখুন আমার ডিস্টেন্স আবার লক হয়ে গেল, এবং আমার অ্যাঙ্গেল দিতে হবে, অ্যাঙ্গেল আমি 45 লিখে ইন্টারপ্রেস করলাম। তো আমি কমান্ড থেকে বের হওয়ার জন্য এসকেপ প্রেস করি। তো এবার কথা হলো যে আমার লাইন কমান্ড এবং পলিলাইনের কমান্ড তো একই, তবে আমি কেন পলিলাইন কমান্ড ব্যবহার করব। তো আপনার যখন যেটা দরকার হবে তখন সেটা ব্যবহার করতে হবে, কারণ 2D কাজ করার সময় লাইন কমান্ড বহুল ব্যবহৃত একটি কমান্ড, কিন্তু
3D তে কাজ করার সময় পলিলাইন কমান্ড একটি বহুল ব্যবহৃত কমান্ড, কারণ 3D যখন আমরা করব তখন 2D কে এই লাইন কমান্ড দিয়ে করা অবজেক্ট গুলোকে 3D তে কনভার্ট করা যায় না, তো সেগুলোকে আমাদের পলিলাইনেই কনভার্ট করে নিতে হয়, পলিলাইনেই কনভার্ট করে নিতে হয়। তো সেজন্য আমরা যদি পলিলাইনেই কাজগুলো করি 3D তে, তাহলে আমাদের আর এই লাইনের দরকার নাই, কনভার্ট করার প্রয়োজন হয় না। তো এখন এটা লাইন কমান্ড, তো লাইন কমান্ড দেখা এটার দৈর্ঘ্য ছিল 5, এক এক বাহুর দৈর্ঘ্য ছিল 5 ফিট করে। তো দেখুন এখানে আমি অর্থটপ অন করে দিচ্ছি F8 স্টেপে, তো আমি 5 ফিট লেগে ইন্টারফেস করলাম, এই নিচের দিকে 5 ফিট লেগে ইন্টারফেস করলাম, 5 ফিট লিখে ইন্টারফেস করলাম এবং এখানে 5 ফিট লিখে ইন্টারফেস করলাম। তো আমি কমান্ড থেকে বের হওয়ার জন্য এসকেপ প্রেস করলাম। তো এটা 10 15 ফিট বাই 10 ফিট একটি আয়ত ছিল, তো আমি এখান থেকে এল লিখে ইন্টারফেস করলাম, এটা লাইন কমান্ড দিয়ে তৈরি করব। তো এল, তো এইখানে 15 ফিট সরি, আমি আগের অবস্থাতে ফিরে যাব। তো আগের অবস্থাতে ফিরে যাওয়ার জন্য অটোক্যাডে সুন্দর একটি কমান্ড আছে যেটা আনডু কমান্ড। আনডু কমান্ড আপনি এইখান থেকে দিতে হবে না, আমি কিবোর্ড থেকে জাস্ট প্রেস করি ইউ, ইউ লিখে এন্টার প্রেস করি, ইউ লিখে এন্টার প্রেস করলেই দেখুন আনডু হয়ে গেল, আমার আগের অবস্থাতে ফিরে আসলো। তো এবার আমি 15 ফিট লিখে ইন্টারফেস করি, এখানে 10 ফিট লিখে ইন্টারফেস করলাম, এখানে 15 ফিট লিখে ইন্টারফেস করলাম এবং এখানে 10 ফিট লিখে ইন্টারফেস করলাম। তো আমি কমান্ড থেকে বের হওয়ার জন্য এসকেপ প্রেস করি। তো দেখুন দুইটা অবজেক্টই, এটা পলিলাইন দিয়ে আমি তৈরি করা ছিল এবং এইটা যে অবজেক্ট আমি তৈরি করলাম এটা লাইন দিয়ে, লাইন কমান্ড দিয়ে অবজেক্টটা তৈরি করা। তো পলিলাইন এবং লাইন কমান্ডের মধ্যে পার্থক্য দেখুন, এইখানে এই বর্গটায় আমার 4টা বাহু আছে, তো 4টা বাহুর যে কোনো জায়গায় যদি আমি ক্রস হেডটা নিয়ে যাই দেখুন সম্পূর্ণটুকু হোভার হচ্ছে, সম্পূর্ণ বর্গটুকু হোভার হচ্ছে। এখানে যদি মাউসে লেফট ক্লিক করি তাহলে দেখুন যে কোনো জায়গায় যদি মাউসে লেফট ক্লিক করি তাহলে সম্পূর্ণটুকু সিলেক্ট হয়ে যাবে, কিংবা এই আয়তটাতে আমি যদি মাউস এই ক্রস হেডটা নিয়ে যাই তাহলে দেখুন সম্পূর্ণটুকু দেখাচ্ছে, সম্পূর্ণটুকু হোভার হচ্ছে, এবং এটাতে যদি মাউসে লেফট ক্লিক করি তাহলে যে কোনো জায়গায় লেফট ক্লিক করলেই, যে কোনো জায়গায় সিলেক্ট করলেই সম্পূর্ণটুকু সিলেক্ট হয়ে গেল। তো আমি কিবোর্ড থেকে এসকেপ প্রেস করি। তো এবার এইখানে দেখুন দুইটা অবজেক্ট কিন্তু একই রকম, শুধুমাত্র এটা পলিলাইনে তৈরি করা হয়েছিল এবং এটা লাইন কমান্ড দিয়ে তৈরি করা হয়েছিল। তো এই বর্গে যদি আমি দেখুন যে কোনো জায়গায় যদি কসেন নিয়ে যাই, সেইখানে যে কোনো জায়গায় যদি আমি মাউস লেফট ক্লিক করে এই বর্গটি সিলেক্ট করি তাহলে দেখুন একটি লাইন সিলেক্ট হলো, এইখানে একটি লাইন, এইখানে একটি লাইন, এইখানে একটি লাইন। তো লাইন কমান্ড, লাইন এবং পলিলাইনের মধ্যে পার্থক্য এইটাই। তো দেখুন এখানে এখানে বর্গের 4টা বাহু কিন্তু একটি লাইনে আছে, কিন্তু এখানে বর্গের 4টা বাহুতে 4টা লাইন, আবার এই আয়ততেও একই অবস্থা। তো এইখানে দেখুন 1টা লাইন, 2টা লাইন, 3টা লাইন, 4টা লাইন। লাইন কমান্ডে যেখানে যেখানে যত কোণিক বিন্দু হবে, কোণিক ভাবে সেটাকে নেওয়া হবে, অর্থাৎ আমরা যখন লাইন কমান্ড দিয়ে কাজ করব লাইন কমান্ড দিয়ে যেখানে শেষ হবে ইন পয়েন্ট, স্টার্ট পয়েন্ট থেকে ইন পয়েন্ট পর্যন্ত এক একটি লাইন লাইন কমান্ডে, কিন্তু পলিলাইন কমান্ডে আমরা যতই লাইনে বাঁক থাকুক তবে সবগুলাই একটি লাইন বলে গণ্য হবে। তো এখানে দেখুন যে আমরা দেখলাম যে এই 4 বাহুতে 4টা লাইন হয়ে গেল। তো আমি কিবোর্ড থেকে এসকেপ প্রেস করি। তো এইখানে দেখুন এইখানে একটি লাইন, অথচ এখানে এই লাইনগুলো কিন্তু কোণিকভাবে স্থাপন করা হয়েছিল, কোণিকভাবে ড্র করা হয়েছিল, কিন্তু আমি যে কোনো এক জায়গায় যদি মাউসে লেফট ক্লিক করে লাইনটা সিলেক্ট করি তাহলে সম্পূর্ণ লাইনটুকু সিলেক্ট হয়ে গেল। তো কিবোর্ড থেকে আমি এসকেপ প্রেস করি।
তো আমি আবার যদি এই সেম অবজেক্ট যদি লাইন কমান্ড দিয়ে তৈরি করি, তো এল এল ফর লাইন এল লিখে ইন্টারপেস করলাম, তো এইখান থেকে এই লাইনটার দৈর্ঘ্য ছিল 10 ফিট, তো আমি আমার অর্থ অফ করে দিচ্ছি, তো 10 ফিট 10 ফিট লিখে কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করলাম। তো এবার আমি অ্যাঙ্গেল দেব, অ্যাঙ্গেল দেব 45 ডিগ্রি, তো 45 লিখে এন্টার প্রেস করলাম। তো এইখানে এই লাইনটা ছিল 15 ফিট, তো এই লাইনটা 15 ফিট লিখে কিবোর্ডে ট্যাপ প্রেস করি, এবং এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, তো আমি 30 লিখে এন্টার প্রেস করলাম। তো এই লাইনটা ছিল 10 ফিট, তো এই লাইনটা আমি আবার 10 ফিট লিখে কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করলাম, এবং এটা দেখুন আমার ডিস্টেন্স লক হয়ে গেছে, এবং আমার ডিগ্রি দিতে হবে এখন, তো ডিগ্রি আমি 45 ডিগ্রি লিখে এন্টার প্রেস করলাম। তো কমান্ড থেকে বের হওয়ার জন্য আমি কিবোর্ড থেকে এসকেপ প্রেস করি, তো দেখুন এই এটা ছিল পলিলাইন তৈরি করা একটি লাইন, এবং এইটা কিন্তু আমাদের এটা দ্বিতীয়টি আমাদের লাইন কমান্ড দিয়ে তৈরি করা একটি লাইন। তো এইখানের যে কোনো এক জায়গায় যদি আমি মাউস এই কার্সারটা রাখি, তাহলে দেখুন সম্পূর্ণটুকু হোভার হচ্ছে, কিন্তু এই দ্বিতীয়টি যেটি আমি লাইন কমান্ড দিয়ে তৈরি করেছি সেটাই যদি আমি কার্সার রাখি, তাহলে দেখুন যেখান থেকে কোণিক বিন্দু কোণিক ভাবে লাইনটাকে নিয়ে গেছি, সেখান থেকে একটি করে লাইন তৈরি হয়েছে। তো দেখুন এখানে একটি লাইন আছে, এখানে একটি লাইন আছে, এখান থেকে একটি লাইন আছে, যেখানে যেখানে বাঁক আছে সেখানে সেখানেই একটি করে লাইন তৈরি হয়ে গেছে। তো আমি যদি একটি লাইন এরকম তৈরি করি, তো কমান্ড থেকে বের হওয়ার জন্য এসকেপ প্রেস করলাম, তো দেখুন এখানে একটি লাইন কিন্তু কিন্তু একটি লাইনই তৈরি করেছি, কিন্তু দেখুন কয়টি লাইন আছে এখানে দেখুন, কিন্তু পলিলাইন কমান্ড দিয়ে এখান থেকে পলিলাইন নিলাম কি মাউসে লেফট ক্লিক করে। তো সেম যদি আরেকটি অবজেক্ট আমরা তৈরি করতে চাই, তো এইরকম এখন কমান্ড থেকে বের হওয়ার জন্য এসকেপ প্রেস করি, তো এইখানে দেখুন সেম অবজেক্ট আমরা তৈরি করলাম, কিন্তু এখানে কিন্তু একটি লাইন তৈরি হয়েছে, এখানে একটি লাইন তৈরি হয়েছে। তো তো আমি কিবোর্ড থেকে আবার এসকেপ প্রেস করে কমান্ড থেকে বের হয়ে চলে আসলাম। তো আজকের মতো এ পর্যন্তই, আগামী পর্বে দেখাবো যে কিভাবে এই পলিলাইনকে লাইনে কনভার্ট করা যায়, এবং লাইনকে পলিলাইনে কনভার্ট করা যায়, কারণ আমাদের কাজের সুবিধার্থে পলিলাইনকে লাইন নর্মাল যে লাইন আছে লাইনে কনভার্ট করতে হয়, এবং লাইনকে পলিলাইনে কনভার্ট করতে হয়। তো আগামী পর্বে আমরা সেটা দেখাবো। তা ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি দেখার জন্য।